আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে যে মেরা মিশন হ্যায় পুরে দুনিয়া সে ইসলাম কো মিটা দে। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, পুরে দুনিয়া সে ইসলাম কো মিটা দে। আমি তাকে উত্তর দিয়েছি, তন্তো পাড়া দূর কি বাত, তোমার আগর সাত পুরুষ তক আ জায়গা ইনশাআল্লাহ ইসলাম তো দূর, কোরআন কা এক জের জবর কো তুম মিটা নেই সকতে। তোমার মতো কত এলো আর কত গেল, ইসলামকে তুমি মিটিয়ে দেবে পৃথিবী থেকে, কত বড় আশপর্দা আমার ভাই। আর আপনি মনে করছেন দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, সব শেষ হয়ে যাবে? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা, আর দুনিয়ার খাতম হবে মুসলমানের দ্বারা। কাগজ থাকে তা নোট করুন, এটা আমি হাদিস শুনা। যদি যাচ করা হয় পশ্চিম বাংলায় যদি 4 কোটি মুসলমান থাকে, 2 কোটি মুসলমান মুসলমানই নাই, নেমো খারাম বেঈমান হয়ে গেছে। যদি সমীক্ষা করা হয়, যাচ করা হয়, 2 কোটি মুসলমানকে মুসলমানই বলা যাবে। আপনি জানেনই না মুসলিম ইসলাম কাকে বলে, আপনি জানেনই না দিন কি, আপনি জানেনই না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ব্যক্তিত্ব। তিনি কেউ কি আঘাত দেননি, কেউ কি কষ্ট দেননি। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, যেন কোনো অমুসলিম ভাই, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনেন, তিনারা কান খুলে শুনে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা আর হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেন, আখলাক আর চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন না, আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন না, কোনো অসুবিধা নাই, আপনি বুঝতে পারবেন যে আমার আখলাকটা কেমন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সঙ্গে মিলছে, সাহাবিদের আদর্শের সঙ্গে মিলেছে, আপনি তাহলে বুঝতে পারবেন। আজকে এইটাই বুঝাতে চাইছি, দীনে ইলম তার গুরুত্ব আপনি দিতে পারেননি। আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে, হারামটাকে হারামই ভাবে না, পাপটাকে পাপই মনে করে না, গুনাটাকে গুনাই মনে করে। যেমন আমাদের দেশে কেউ যদি ছাগল চুরি করে তার কিলাবে বিচার হয় না, হয় না কিলাবে দেখে? গরিব মানুষ, সে মুসলিম হোক আর সাঁওতাল হোক আর আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, সে যদি ছাগল চুরি করে তার বিচার হয়। আর কিছু হারাম কর কোটি কোটি টাকা অন্যায় ভাবে মানুষের আত্মসাত করে নিচ্ছে, তাদের বিচার নাই, এরা মনে করছে এটা চোর আর তারা স্ট্যান্ডার্ড। শুনেলেন, 1 টাকা চুরিটাও পাপ আর 1 কোটি টাকা চুরিটাও পাপ। কথা বুঝতে পেরেছেন না পারেননি? দুটুই পাপ, খালি আপনি কি ভেবেছেন ছোট আর বড়। আমাদের দেশের লোক ছোট গুণা বড় গুণা বুকা, ছোট গুণা বড় গুণা কোথা থেকে পেলিবে, ওটা তোর ব্রেনের তৈরি। পাপ পাপ, গুণা গুণা, ওই জন্যে ভেবে চিনতে কথা বলতে হয়, ভেবে চিনতে মেপে চুকে কথা বলতে হয়, যাচ করে কথা বলতে হয়। খুব সূক্ষ্মভাবে আমি বুঝাচ্ছি আপনাদিকে, কবে চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝলে? পৃথিবীতে কতজন এসছে, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, এই মেহনত আজকের লয়। আপনারা মনে করছেন আজকে এই কটা হারাম খোরকে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি কিছুদিন আগে বলেছে মিডিয়ার সামনে যে মেরা মিশন হ্যায় পুরে দুনিয়া সে ইসলাম কো মিটা দে। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, পুরে দুনিয়া সে ইসলাম কো মিটা দে। আমি তাকে উত্তর দিয়েছি, তন্তো পাড়া দূর কি বাত, তোমার আগর সাত পুরুষ তক আ জায়গা ইনশাআল্লাহ ইসলাম তো দূর, কোরআন কা এক জের জবর কো তুম মিটা নেই সকতে। তোমার মতো কত এলো আর কত গেল, ইসলামকে তুমি মিটিয়ে দেবে পৃথিবী থেকে, কত বড় আশপর্দা আমার ভাই। আর আপনি মনে করছেন দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দুনিয়া শুরু করেছে মুসলমানের দ্বারা, আর দুনিয়ার খাতম হবে মুসলমানের দ্বারা। কাগজ থাকে তা নোট করুন, এটা আমি হাদিস শুনা।
দুনিয়ার খাতম করবেন আল্লাহ তাআলা মুসলমানের দ্বারা। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আমি কোরআন শোনাবো, যারা ভাবছেন কোরআন মিটে যাবে, মাদ্রাসা মসজিদ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, তারা কান খুলে শুনে যান। আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, আর আল্লাহর ওয়াদা কখনো খিলাফ হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেছেন? করবেন না, এটা কোরআন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা আপনারা জুজদানে লেপটিয়ে মসজিদের তাকে বাড়ির আলমারিতে কোরআন রেখেছেন, মনে করছেন আমি কোরআনের হিফাজত করছি। আল্লাহ কোরআন ওই কাগজের মধ্যে হিফাজত করেননি। এইখানে বুঝতে পারবেন মাদ্রাসার গুরুত্বটা। ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে এই ভারতের মাটি, গুজরাটের গন্তি নদীর তীরে 5 থেকে 10 লক্ষ কোরআনকে কিনে ঢের লাগিয়ে আগুন ধরিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন ইংরেজের বাচ্চারা তোমরা কি ভেবেছো 10 লাখ 5 লাখ কোরআন পুড়িয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে, 1 কোটি কোরআন জ্বালিয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেবে, তো এটা তোমাদের স্বপ্ন। বলে কেন? বলে আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে, তোমরা কোরআন জ্বালিয়ে কি করবে? আপনারা চোখে দেখতে পাচ্ছেন না, মোবাইলে দেখতে পাবেন, কেউ কোরআন ছিঁড়ছে, কেউ কোরআনে পা দিচ্ছে, কেউ কোরআন দিয়ে পায়খানা পরিষ্কার করছে, বেঈমান কাফেররা। দেখতে পাচ্ছেন না পাননি? আমরা দুঃখ পাচ্ছি, বেদনা পাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যতগুলো মুসলমান এসে বসেছেন দিলের মধ্যে ঈমানটাকে মজবুত করুন। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে তারা যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহান। যারা যে পাওয়ার দেখাচ্ছে দেখা, কার কাছে? আমেরিকার কাছে 5,500 পরমাণু আছে, রাশিয়ার কাছে 6,200টা পরমাণু আছে, চাইনার কাছে 250টা পরমাণু, ভারতের কাছে 155টা পরমাণু, পাকিস্তানের কাছে 165টা পরমাণু, আপনার তুরস্কের কাছে 90টা, ব্রিটেনের কাছে 250টা, 350-এর মতো ব্রিটেনের কাছে আছে, সব একদিকে করে দেন। আল্লাহর কসম করে বলছি কোরআনের জের জবর মিটানো যাবে না। কেন? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। নিয়ে আসুন একটা 10 বছরের হাফিজে কোরআন, যার সিনের মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 30 পারা কোরআন, ওই রকম কোটি কোটি কোরআন আবার ছেপে আসবে, কোরআনকে মিটানো যাবে না। জোরে বলুন সুবহান। কারা চাইছে? এরপরে বুঝতে পারবে এই মাদ্রাসার গুরুত্বটা কি। আজ পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে বেঈমান কাফেররা। আপনি যদি সচেতন না হন, আজকে ভেবে দেখুন, আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মেহরুম হয়ে যাচ্ছে দিন থেকে, তারা বদ্দিনির দিকে ছুটছে, বেঈমান কুফরির দিকে ছুটছে। অবাক হবেন যারা বাচ্চার মা আছেন, যারা বাবা আছেন, তারা নিজেদের সন্তানের আখলাক আর চরিত্রগুলো নিজের চোখে আপনারা দেখেন। আমি কিছু বলবো না, কেউ কি চিনেও না, আপনি ভেবে খালি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চরিত্রগুলো কেমন, তাদের আখলাক গুলো কেমন। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন আমরা আমাদের বাচ্চাদিকে দিনই শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাল্লাহ। এ জোরে বলুন ইনশাল্লাহ। দিনই শিক্ষা, দিনই ইলম হাসিল করা ফরজ, অতটা হারাম হালাল যেন চিনতে পারে, দিন বা দিন যেন চিনতে পারে। আপনারা যারা আছেন, সকালবেলায় উঠে যদি গুসকারা বাজারে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা, এটা কেন? যারা বসে আছেন
আপনি মনে মনে করছেন ইয়াসিন ভাই লাস্টে দোয়া করবে, দোয়াটা আমি লুব। অনেকজন মনে মনে করছে ওই হুজুরের কাছে দোয়া লুব, এর কাছে এই হুজুর, আমি কিছু হয়ে গেলে এই হুজুর দোয়া করে দিলে আমার কবুল হয়ে যাবে। দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল খাওয়া, তবে আপনার দোয়া কবুল হবে। আপনি এটা বুঝে গেলেন, আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালে গিয়ে অরিগিরাম বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দিয়ে কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? এই সুদের বায়ান করা খুব বিপদ। সকালবেলায় উঠে অরিগিরামের চায়ের দোকানগুলোয় সুদখোর মাল কটা গাল দিবে, বাজে হুজুরে নেই দিবে না, দিবে না। তোমরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে। যদি বলেন সুদ কি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বড় কষ্ট লাগে। এই সামনে কুরবানি আসছে, কি বললেন, সুদখোরদের গরুগুলো বেশি দামি, রাগ করছেন না তো? সুদখোরদের গরু বেশি দামি। দেখুন আমাদের দেশের নিয়ম, মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, তাড়ি খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আঁতর লাগিয়ে নামাজ পড়তে পাই জুম্মার দিনে। এটা আমাদের দেশের নিয়ম, কোনো অসুবিধা নাই, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়। তাদের আবার সুদ খেয়ে বড় লোক হয়ে গেলে তাদের আবার সম্মান আলাদা। আমি বললি খারাপ বলবি, আপনি বলুন, আমাকে যা বলবেন বলেলেন, আমি তোমার গাল খেতে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, আমি আমার বয়ান থেকে সরব না, আমি আমার ভাষা থেকে সরব না। হারাম হারাম, হালাল হালাল, কখনো কোরআনের আয়াতকে লড়াতে পারবে না। আমাকে হয়তো স্টেজ থেকে নামিয়ে দিবেন, সুদকে আপনি এই ধরনের মানুষকে আক্রমণ করে কথা বলছেন, আমি নেমে চলে যাব বাড়ি। কিন্তু আল্লাহর কসম, কোরআনের আয়াতকে সরাবার ক্ষমতা তোমার 14 পুরুষের নেই। তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার 7 পুরুষ শেষ হয়ে যাবে, তোমার জানা নেই। কোরআন খুলে দেখলে বুঝতে পারবে তোমার পূর্বে কত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়েছে। ফেরাউনের মতো জালিম বাদশা, সে বলেছে আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বের সর্বা। আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে, সে চেয়েছিল মুসাকে মিটিয়ে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, নিজে শেষ হয়ে মিটে গেল। আল্লাহর কসম করে বলছি, ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি। যখনই আগুনে নিক্ষেপ করবে, আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে, কুন্না ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, তোমার ক্ষমতা নেই, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাও। আগুন ঠান্ডা, ইব্রাহিম নবীর পশম জ্বালাতে পারেনি। আর কি দুটো ছুচো পুচো বেরিয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব। তোমার অস্তিত্ব থাকবে নাকি তুমি ভেবে দেখো, তোমার বাপের অস্তিত্ব আছে কি না, তোমার দাদর অস্তিত্ব আছে কি না, তোমার দাদর বাপের অস্তিত্ব আছে কি না। আল্লাহ সকলের অস্তিত্ব আস্তে আস্তে মিটাবে, এই পৃথিবীর অস্তিত্ব আল্লাহ মিটাবে। যখন যে জিনিসটা মিটে যায়, জানবেন তার অহংকার করা চলে না। আমরা একদিন মারা যাব না, যাব না, কথা বলেন, এখানে কে আছেন একজন হাত তুলে বলুন, আমি জীবনে মরবো না, কে আছেন? সবাই মারা যাব। তাহলে অহংকার কিসের করে, শক্তির, পয়সার, দৌলতের? আল্লাহর কসম করে বলছি, এগুলো আল্লাহর কাছে একটাও কাজে লাগে। ওষুধে আর ডাক্তার পানিতে যদি কেউ বেঁচে যেত, ডাক্তারের তারা যদি কোনো মানুষ বেঁচে যেত, তা পশ্চিম বাংলায় সব থেকে প্রথম যিনি বাঁচতেন তিনি হচ্ছেন আমাদের জ্যোতিবাবু।